দেবকীর যে ছয় পুত্রকে কংস বধ করেছিলেন আপনারা জানেন সেই ছয় পুত্রকে কৃষ্ণ কিভাবে আনয়ন করেছিলেন দেবকীকে ফেরত দিয়েছিলেন সেই লীলাটা ছোট করে একটু বলছি সময় তো পাঁচ মিনিট তাড়াতাড়ি করে দিয়ে তো বৈদিক রীতি ছিল এরকম তখন তো কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপ্ত যজ্ঞটজ্ঞ সমাপ্ত হয়ে কৃষ্ণ চলে এসেছেন দারোকাতে তো বৈদিক রীতি অনুসারে কৃষ্ণ বলরাম জীবনযাপন করতেন একটু এদিক ওদিক করতেন না তো বৈদিক রীতি হচ্ছে সকালে উঠে হ্যাঁ প্রাতে উঠে গুরুজনদের প্রণাম করা এটা যে বৈদিক রীতি আগেকার দিনে ছিল এখন তো সব উঠে যাচ্ছে তাই না কিছু নেই বিশেষ করে পিতা মাতা এবং গুরুদেব অবশ্যই প্রণাম করতে হয় বুঝি এবং কৃষ্ণ বলরাম এটা দেখিয়েছেন প্রত্যেক দিন করতেন তো এক সময় এবং শুধু তারা দুজনে নয় স বলা হচ্ছে একবার নিজেদের স্ত্রীদের নিয়ে এসে সকালবেলা উঠে আগে পিতা মাতাকে প্রণাম করত করতেন তো একদিন এরকম বসুদেবকে প্রণাম করতে করেছেন তো বসুদেব দেখছেন রাজকার্যে চলে যায় কৃষ্ণ তো বেশি কথা বলা যায় না এটা সুযোগ এখন একটু কৃষ্ণের সঙ্গে একটু আলা আলোচনা করি কৃষ্ণ বলরামের সঙ্গে তো দুজনে অনেক অনেক আলোচনা হচ্ছে দুজনের সঙ্গে অনেক তো জেনেছেন শুনেছেন অনেক অনেক কিছু তোমরা পরমেশ্বর ভগবান পরম পুরুষোত্তম তোমরা এই করতে পারো ওই করতে পারো অনেক বিভিন্ন তত্ত্ব দুজনের মধ্যে খুব আলোচনা হচ্ছে এবং আলোচনা হতে হতে বসুদেব তার সন্তানদের কথা শুনতে শুনতে ভাবে একদম বিভোর এমন হয়ে গেলেন তিনি আর কথা বলতে পারছে না বাঘরুদ্ধ হয়ে গেলেন তো দেবকী মাতা ছিলেন কাছে দেবকী মাতা এসে বসুদেবের কাছে বসলেন বসে তখন কৃষ্ণকে এই আবেদনটা করছেন অনুরোধটা করছেন কৃষ্ণ তুমি তো অনেক অনেক কিছু করেছো অনেক অনেক করো আমি শুনেছি শুধু তাই নয় তুমি যখন পড়াশোনা করতে গিয়েছিলে সেই পড়াশোনা করতে গিয়ে তোমার গুরুদেবকে তুমি দক্ষিণা দিতে চেয়েছিলে আর তোমার গুরুদেব তোমাকে বলেছিলেন যে যদি গুরু দক্ষিণা দিতে চাও তাহলে আমার মৃত পুত্রকে আমাকে ফিরিয়ে দাও আমি জানি তুমি তাও সেটাও ফিরিয়ে দিয়েছিলে তাহলে এখন আমার অনুরোধ আমার ছয় ছটি পুত্র আমি তাদেরকে লালন পালন করতে পারিনি কাউকে জন্ম হওয়া মাত্র কংস তাদেরকে বধ করেছে তুমি কৃপা করে আমাকে তাদেরকে ফেরত দাও আমি একবার অন্তত তাদের মুখ দর্শন করতে চাই তাদেরকে একটু আদর করতে চাই একবার তো অনেক বড় কাহিনী তো সুন্দর এরকম কৃষ্ণ বররাম যখন শুনলেন সঙ্গে সঙ্গে ওখান থেকে যোগ মায়াকে আহ্বান করলেন এবং কোথায় চলে গেলেন সুতল লোকে চলে গেলেন তার পূর্বে কি আছে সুতল লোকে কে আছেন বলি মহারাজ সেখানে বলি মহারাজ যখন দেখছেন কৃষ্ণ যাচ্ছে বলি মহারাজ এবার কী করবে অবস্থা কি করবেন বুঝতে পারছে না তাকে ভালো পাদ্য অর্ঘ দিয়ে সাজিয়ে তাজিয়ে অনেক স্তুতি স্তব স্তুতি করলেন করে অনেক সুন্দর সুন্দর আহার্য দিলেন এসব যখন হয়ে গেল তখন কৃষ্ণ এবারে বলি মহারাজকে বলছেন দেখো তোমার এখানে ছয়জন আছে ছয়জন ব্যক্তি ওই ছয় পুত্র সুতল লোকে আছে তারা কারা না বলছেন সায়ম্ভূব মন্যন্তরে সায়ম্ভূম মনুষ সময়ে মরিচি নামে প্রজাপতি ছিলেন তখন প্রজাপতি ছিলেন মরিচি এবং তার পত্নী ছিল উর্না তার গর্ভে এই ছটি পুত্র হয়েছিল এবং তারা সবাই ছিলেন দেবতা তাহলে এই স্বায়ম্ভূব মনুর এবং উর্নার গর্ভে হ্যাঁ এদের মাতা পিতা আশ্রয় করে ছয়জন পুত্র জন্মগ্রহণ করে তারপরে আপনারা জানেন ব্রহ্মা যখন তার কন্যার রূপে আকৃষ্ট হয়ে তার প্রতি ধাবিত হয়েছিলেন এই দৃশ্য এই ছয় পুত্র ছয়জন দেখেছিল এবং ব্রহ্মার প্রতি অনেক কটুক্তি করেছিলেন তার ফলে তারা অভিশপ্ত হয় অভিশপ্ত হয়ে তারা অসুর করে তাদের জন্ম হয় এখানে বলা হচ্ছে হিরণ্যকশিপুর রূপে তারা জন্মেছিল লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ লিখেছেন লিখেছেন আরেক জায়গায় জানা যাচ্ছে সেখানে কাললেমির পুত্র রূপে আর কাল কে ছিলেন কংস কংস পূর্বজন্মে কাললেমি ছিলেন আর এদেরকে বধ করেছিলেন কে কংস তো প্রকৃতপক্ষে কংস কাদেরকে বধ করছেন তার পুত্রদের বধ করেছেন তো যাই হোক এইভাবে রয়েছে তখন বলি মহারাজকে বললেন যে ওদেরকে আমাকে ফেরত দাও দেবকীর আমার মাতা দেবকী তিনি অত্যন্ত দুঃখে কাতর রয়েছেন তো আমি তাকে তাদেরকে দর্শন করাতে চাই বলে ওখান থেকে ছয়জনকে নিয়ে গেলেন নিয়ে দেবকীকে উপহার দিলেন ছয় পুত্রকে দর্শন করে দেবকী অত্যন্ত আনন্দ লাভ করলেন তাদেরকে মাতৃস্নেহে লালন পালন সুন্দরভাবে দর্শন ছোট্ট রূপে আমাদের পিছনে ছবিটা রয়েছে দেখবেন এই রাধা মাধবের পিছনেই ছবিটা রয়েছে তারপর দে দেবকীর দর্শনে তার স্তন পান করে যেহেতু কৃষ্ণ কৃষ্ণের কৃষ্ণ স্তন পান করেছিলেন তাই অমৃতময় হয়ে গেছিলো এবং তার ফলে তারা আবার দেবত্ব লাভ করে এবং তারা নিজ নিজ স্থানে গমন করে এইভাবে দেবকীর ছয় পুত্রকে কৃষ্ণ এবং বলরাম তাদেরকে নিয়ে এসেছিলেন এবং তাদের সধামে আবার প্রত্যাবর্তন করিয়ে দিয়েছিলেন